वेलकम टू माय चैनल लर्न मैथ एट होम। आज के हमरा क्लास 9 बहुपदी संख्यामला जे चैप्टर टा पढ़छिलाम सेटाई आलोचना करब। तोमरा देखो बहुपदी संख्यामलार क्षेत्रे हमरा एर आगे मात्रा बार करा पर्यंत करेछि, जे 7.1 नीचे करी एगुलो तोमरा करेछो। एर परे मात्रा संक्रांत जेगुलो आछे 7.1 कोषे देखी एई अंशटाओ तोमरा करेछो। एरपर एखाने देखो 32 बोये देखते पाच्छ सबाई 32 लेखा आछे जे टपिकटा। एई छोटो छोटो जेगुलो लेखा आछे नम्बरिंग करे एगुलो एकटु पढ़े नेबे। एगुलो पढ़े निले तोमादेर सुविधा हबे, तोमरा छोटो छोटो तोमादेर जे कोश्चेनगुलो थाके केन होच्छे बा किछु उदाहरण देखले बुझते पारबे, निजेराई अनेकटा पढ़ा एगिये जेते पारबे एरकम करे। तो आमरा 32 जेटा लेखा आछे एइखाने लेखा आछे देखो पीएक्स बहुपदी संख्यामलार शून्य बला। सुतरां 1 के पीएक्स बहुपदी संख्यामलार शून्य बला हय। एकटी संख्या सी के एफ एक्स बहुपदी संख्यामलार शून्य बला हबे जदि एफ सी समान 0 हय। एटाई आमरा एखाने एकटु आलोचना करब, तारपर उदाहरण दिये तोमादेरके देखिये दिच्छि। देखो एखाने आमि धरे निएछि पीएक्स एकटा बहुपदी संख्यामला, তাহলে x এর যে মানের জন্য px সমান 0 হয়ে যাবে সেই মানটাকেই বলা হবে ওই বহুপদী সংখ্যামালার শূন্য বা 0। এখন এখানে একটা মানও পেতে পারি, একের বেশি মানও পেতে পারি। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো কখন আমি একটা মান পাবো আর কখন একের বেশি মান পাবো। একটা উদাহরণ নিয়েছি 2x-10, এটা বহুপদী সংখ্যামালা। তোমরা বলো তো 2x-10 কটা পদ আছে? দুটোই পদ আছে, দেখতে পাচ্ছ এটা একটা এটা একটা, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামলা। আমি লিখে নিই, ধরি পিএক্স ইকুয়ালস টু 2x-10। তাহলে পিএক্স সমান 0 হতে হবে। এই সংজ্ঞাটা দেখো, পিএক্স সমান 0 মানে এইটা সমান 0, যেহেতু পিএক্স সমান 0 অতএব কী হবে না, পিএক্স এর জায়গায় যে মানটা আছে ওটা বসিয়ে দেবো। এবার এখান থেকে সমাধান করে আমরা এক্স এর মানটা বার করে নেব। তোমরা সমাধান সবাই জেনে গেছো কিভাবে করতে হয়, সমাধানের নিয়ম অনুযায়ী সমাধান করলাম, এক্স এর কী মান পেলাম না 5। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা নিয়েছি আমি 2x-10, তার 0 বা শূন্য কী হবে? 5। এটাই উত্তর, এইভাবে আমরা বার করবো। আর একটা উদাহরণ দেখে নাও, ধরা যাক x²-9 ইকুয়ালস, এইটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা। ধরি এফ এক্স, এইভাবে লিখবে, ধরি এফ এক্স ইকুয়ালস টু x²-9। এখন এই এফ এক্স ইকুয়ালস টু x²-9 এর 0 বা শূন্য বার করতে হলে কী করতে হবে, যে এখানে আমাকে লিখতে হবে যে অতএব এফ এক্স ইকুয়ালস টু 0, বা আমি গোটা কথাটা যেটা মুখে বলছি সেটাও লিখতে পারি যে বহুপদী সংখ্যামালাটি শূন্য বার করতে হলে এফ এক্স সমান 0 হতে হবে, বা সংক্ষেপে লিখতে পারি অতএব এফ এক্স সমান 0 হলে x²-9 সমানই 0 হবে। তাহলে বা x² সমান কী হয়ে যাবে 9, বা আমরা জানি এখান থেকে x কী করে বেরোবে, বর্গমূল করে। তাহলে বর্গমূল হলে প্লাস মাইনাস হবে, এখানে √9 বা x সমান কী বেরোলো +-3। তার মানে কটা মান পেলাম এখানে x এর, এখানে x এর মান পেলাম দুটো, একটা +3 -3। এইভাবেই তাহলে এখানে কটা শূন্য হবে, বহুপদী সংখ্যামালা এখানে হচ্ছে x²-9, তাহলে এখানে লিখতে পারবো অতএব x²-9 বহুপদী সংখ্যামালাটির শূন্য হবে, বহুপদী সংখ্যামালাটির শূন্য হবে বলে আমাকে দুটোই লিখে দিতে হবে, 3, -3। আমরা জানি +3 হলে প্লাসটা না লিখলেও চলবে, তাই 3, -3 এটা লিখে দিতে হবে, তাহলে দুটো শূন্য পেয়ে গেলাম। খানিকটা সমাধানের মতোই ব্যাপার, কিন্তু মনে রাখবে সমাধান কেন লিখছি না, না আমাদের যখন এটা দেয়া থাকছে তখন কিন্তু এটা সমীকরণ আকারে দেয়া থাকছে না, এটা কিভাবে দেয়া থাকছে, একটা রাশির আকারে বা সংখ্যামালার আকারে, রাশিমালা বা সংখ্যামালার আকারে। মানে x²-9 এটা দেওয়া আছে, তাহলে যদি আমার এরকম হতো x²-9 সমান 0 সমাধান করো, তখন আমরা সমাধান করে যেমন উত্তর বার করে তেমন করতাম, কিন্তু এখানে যেহেতু রাশিমালা দেওয়া আছে সেই জন্য এখানে উত্তরটা বার করার সময় শূন্য কথাটাই লিখতে হবে। এই যেমন এখানেও করেছে, এটা একটা রাশিমালা, তাহলে ধরি পিএক্স সমান এটা করে এখানে, অতএব
पीएक्स बहुपदी संख्यामलाटी शून्य है एक समान फाइव एक्स लेखार दरकार नहीं बहुपदी संख्यामलाटी शून्य है फाइव तुम्हारा एक कथा बोले दी तेल जेखने चलराशि थे जे बहुपदी संख्यामलाते चलराशि थकने को तार शून्य थाकबे देखो आमरा दुटो उदाहरण दिच्छे एक नम्बर नहीं ट्वेंटी फाइव और एक नहीं माइनस सेवन ट्वेंटी फाइव ए माइनस सेवन यही दुटो हे कि बहुपदी संख्यामला एरा हे ध्रुवक बहुपदी संख्यामला ध्रुवक बहुपदी संख्यामला कोनगुलो जेखने तार मान निर्दिष्ट सेखाने कोनो चलराशि नहीं তাহলে টোয়েন্টি ফাইভ আর মাইনাস সেভেন আমি এই দুটো উদাহরণ দিয়েই বলছি যে এখানে এমন কোনো সংখ্যা কি আছে যা বসালে এই ধ্রুবক বহুপদী সংখ্যামালার মানটা শূন্য হয়ে যাবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ সমান জিরো হয়ে যাবে তা তো কোনো দিন হতে পারে না পঁচিশ তার নির্দিষ্ট মান পঁচিশ মাইনাস সেভেন তার নির্দিষ্ট মান মাইনাস সেভেন এটা কোনো দিনই জিরো হবে না তাহলে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালায় কখনোই জিরো হবে না যে কারণে আমরা বলতে পারি ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য হয় না এটা মনে রাখবে একটা নিয়ম নেক্সট আসছি আমরা জিরো জিরো বা শূন্য যেটা লিখি সেটার বহুপদী সংখ্যামালা নাম হচ্ছে শূন্য শূন্যকে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয় আমরা আগেই পড়েছি আর একটা কী পড়েছি এর সম্বন্ধে না শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংজ্ঞাত আমরা দেখে নিই এখানে জিরো সমান কি লিখতে পারি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ জিরো সমান জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার টেন জিরো ইকুয়ালস টু জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন এই যে মাত্রাগুলো আলাদা আলাদা হচ্ছে তাতেও সেই জিরোই উত্তর বেরোচ্ছে যে কারণে আমরা বলেছিলাম মাত্রা অসংজ্ঞাত অর্থাৎ কোনটা হবে বোঝা যায় না পাঁচ হতে পারে দশ হতে পারে সাত হতে পারে দুই তিন এক যা খুশি হতে পারে এখন আমরা দেখব যে এই শূন্য বহুপদী সংখ্যামালার কি শূন্য বলে কিছু আছে দেখে নাও শূন্য সমান এটা লিখেছি এক্সের জায়গায় ধরা যাক আমি ওয়ান বসালাম তাহলে কি উত্তর হচ্ছে শূন্যই হচ্ছে মিলে এক্সের জায়গায় দুই বসালাম এখানে এক্স টু দি পাওয়ার টেন আছে তাতেও এক্সের জায়গায় দুই বসালাম তাতেও তো শূন্যই হচ্ছে যে এইখানে যে মানটা আছে সেটা শূন্য হয়ে যাচ্ছে এখানে যে মানটা আছে সেটা শূন্য হয়ে যাচ্ছে এক্সের জায়গায় যখন মাইনাস তিন বসাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের যাই মান হোক না কেন সব কিছুতেই শূন্য বহুপদী সংখ্যামালাটা কিন্তু শূন্যই হবে তাই আমরা বলতে পারি শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য অসংখ্য অনেক আছে অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যাই হবে শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য তাহলে সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা হবে শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য এটা আমরা দেখলাম এটা একটু মনে রাখবো একটা ফর্মুলার মতো বলতে পারো বা নিয়ম বলতে পারো এই কথাটা মনে রাখতে হবে তোমাদের বইয়ে দেওয়া আছে তাহলে তোমরা এরপরে ওই সেভেন পয়েন্ট টুতে যে অঙ্কগুলো আছে সেগুলো আশা করি সবগুলোই করতে পারবে এই শূন্য নির্ণয় করা খুব ছোটো কোষে দেখি চ্যাপ্টার যেটা রয়েছে মানে কোষে দেখি বলে অঙ্কগুলো রয়েছে অল্পই অঙ্ক আছে তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে তার আগে কিন্তু বইটা পড়ে নেবে আমি বারবার বলছি টেক্সট বই পড়ো তাহলে অনেক ধারণা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা জানি শূন্য টু দি পাওয়ার শূন্য অসংজ্ঞাত হয় অর্থাৎ শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো এইরকম ক্ষেত্রে এক্সটা কী হয়ে যাবে নট ইকুয়ালস টু জিরো হবে এক্সটা নট ইকুয়ালস টু জিরো না হলে জিরো ইন্টু জিরো টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে যেটাতে একটু সমস্যা হবে জিরো টু দি পাওয়ার জিরোটা যেহেতু মান আমরা জানি না সেই জন্য আমরা যখন দেখব যে এক্সের যে কোনো পাওয়ার থাকুক জিরো ছাড়া সেই ক্ষেত্রে আমরা কি পাবো না শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য অসংখ্য হবে যে কোনো বাস্তব সংখ্যা হবে একমাত্র শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো অবস্থাতে এক্স নট ইকুয়ালস টু জিরো হবে এটা একটু মাথায় রাখবে আর তোমাদের এখানে যেটা আছে বইয়েতে লেখা আছে দেখো কী কী পেলাম দেখি বলে একটু ওখানে অংশ আছে এইটা তোমরা একটু দেখে নেবে যে একটি বহুপদী সংখ্যামালা শূন্য সর্বদা শূন্য নাও হতে পারে শূন্য একটি বহুপদী সংখ্যামালা শূন্য হতেও পারে মানে শূন্য দেখলাম যে একটা বহুপদী সংখ্যামালা শূন্য হতে পারে কার কীরকম হতে পারে উদাহরণটা ধরো এক্স
एक्स एर मान कखन शून्य होबे ना एक्स जीरो बसिए दिलेई तो एक्स एकटा बहुपदी संख्यामाला तार मानटा शून्य हो जाबे ताहले शून्य एकटी बहुपदी संख्यामाला शून्य होतेओ पारे माने जीरो एक्स एर मान जखन जीरो होबे प्रतिटी रैखिक बहुपदी संख्यामालार एकटी एबल एबं केवलमात्र एकटी शून्यई थाकबे रैखिक माने होच्छे शुधु एक घात एई जे तोमादेर बोइते देया आछे ए एक्स प्लस बी समान जीरो তাহলে এক্স এর একটা মান পাওয়া গেল একটাই পাওয়া যাচ্ছে তাহলে এটাকে বলা হয় রৈখিক বহুপদী সংখ্যামালা যেখানে এক্স এর ঘাত এক থাকবে চলরাশিটার ঘাত এক থাকবে তাহলে প্রতিটি রৈখিক বহুপদী সংখ্যামালার একটি এবং কেবলমাত্র একটি শূন্য থাকবে আর একটি বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য থাকতে পারে মানে একের বেশি থাকতে পারে আমরা একটা উদাহরণ দিচ্ছি এখানে বইতে আর একটা উদাহরণ দেওয়া আছে যে দুখানা শূন্য পেলাম দুই আর মাইনাস দুই আমরা দিয়েছিলাম আগের বা তিন আর মাইনাস তিন এরকম তাহলে এই কটা জিনিস একটু মনে রাখবে ঠিক আছে তোমরা একটু পড়ে নিও।